দেশের অন্যতম গরু উৎপাদনকারী এলাকা পাবনা এ জেলায় কুরবানিতে পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে স্থানীয় খামারিরা তবে গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় এবার লোকসানের আশঙ্কা প্রকাশ করেছে তারা প্রান্তিক এসব খামারিদের দাবি গোখাদ্যের এমন উচ্চমূল্যের প্রভাব পড়বে এবারের কুরবানির হাটে এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম কামরুল কুরবানির পশুর পর্যাপ্ত রয়েছে কিনা জেলায় এছাড়া জেলা সম্পদ থেকে কি পশু উৎপাদনের অন্যতম একটি জেলা পাবনা জেলা এই জেলা থেকে কিন্তু প্রতি বছরই পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণে কিন্তু গরু উৎপাদন করা হয় আর এই আজহাকে কেন্দ্র করে চাষিরা এবং মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু এই গরু ব্যবসায় ভালো একটা ব্যবসা করে আসলে এবার গোখাদ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু গরুর দাম অনেকটাই বেড়ে গেছে গোখাদ্যের দাম চড়া থাকায় লাভ নিয়ে দুশ্চিন্তা পাবনার খামারিরা ন্যায্য মূল্য পাবার প্রশ্ন এবার কোরবানির পশুর দাম বাড়তে পারে বলে খামারিরা জানিয়েছেন স্থানীয় খামারে গরু ব্যবসায়ী পালনকারীরা বলেন এবছর ধরে গোখাদ্যের দাম বাড়তে বাড়তে একেবারে নাগালের বাইরে চলে গেছে প্রতি মন গরু কিন্তু বিক্রি প্রতি মন গরুর গরু গোস্তের দাম ধরা হয়েছে প্রায় তিরিশ হাজার টাকা এছাড়া প্রায় তিন মন থেকে সাড়ে তিন মন গরুর দাম প্রায় দেড় লক্ষ টাকা এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গরু গরু অধিক পরিমাণ উৎপাদন হলেও কিন্তু লাভ নিয়ে রয়েছে পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন এবছর কিন্তু পাবনাতে এবছর পাবনাতে প্রায় ছয় লক্ষ পশু তৈরি করা হয়েছে এই ছয় লক্ষ পশুর তিনিও দামের বিষয় আশঙ্কা করেছেন যে এবার যে পশুর খাদ্য খাদ্য এবং খর ফোল ভুসি প্রচুর কিন্তু দাম বেড়েছে প্রায় থেকে দুই গুণ দাম বেড়েছে আর এই থেকে দুই গুণ দাম বাড়ার কারণে গরুর দাম কিন্তু বেড়ে গেছে এখন পর্যন্ত আমি খামারগুলোতে কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা এই সময় খামারগুলোতে গরু ক্রয় করতে ভিড় করে তারা আহ পাবনা থেকে গরু ক্রয় করে ঢাকা সহ বিভিন্ন জেলাতে নারায়ণগঞ্জ চট্টগ্রামে কিন্তু বিক্রি করে থাকে এখন পর্যন্ত পাবনায় আসলে বড় বড় হাট গুলো রয়েছে পুষ্পপাড়া পাবনা হাজির হাট বেড়ার চতুরহাট শরৎনগর চাটমোর পাবনা জেলার নয়টি উপজেলাতেই কিন্তু বড় বড় হাট রয়েছে এই হাটগুলোতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেচা কিনা হবে এছাড়াও যারা মৌসুমি ব্যবসায়ী তারাও কিন্তু ঢাকাতে এবং ঢাকার বাইরে নিয়ে যাবে যারা প্রান্তিক গরু ব্যবসায়ী গরু চাষী তারাও কিন্তু এই আহ গরু ঢাকায় অধিক লাভের আশায় ঢাকায় নিয়ে যাবে সর্বশেষ তারা যেটা জানিয়েছেন যে এবার দামটা বৃদ্ধি হওয়ার কারণে তারা অনেকটাই রয়েছে। এখন পর্যন্ত গরু বেচা কিনা একদিন পরেই হয়তো এই আহ গরু বেচা কিনা আহ তুমুল ভাবে শুরু হবে আর কি বলে জানিয়েছেন খামারি এবং আহ মৌসুমী ব্যবসায়ীরা এই ছিল পাবনার আহ পশু কোরবানির ঈদকে সামনে রেখে আহ পশুর সর্বশেষ অবস্থা কোরবানির গরুর সর্বশেষ অবস্থা